হ্যালো ভিউয়ার্স, আমাদের তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের বলবো একটি বিশেষ মন্ত্র সম্পর্কে, আর এই মন্ত্রটি অতি কার্যকরী ও শক্তিশালী হনুমান মন্ত্র। আপনি যদি এই মন্ত্রটি 3 বার জপ করেন, তাহলে যে কোনো সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন। এছাড়া পূরণ হবে আপনার মনস্কামনা। আপনাদেরকে একটি কথাই বলবো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওটি দেখার পর আপনি আপনার যে কোনো সমস্যা খুব সহজেই দূর করতে পারবেন এবং সকল কাজে পাবেন সফলতা। তাই আজকে আমি এই হনুমানজির এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি এবং যেটি আপনাদের বলবো এখনই। তবে তার আগে বলবো, যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন, আমাদের এই চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন, তাদেরকে বলবো তারা এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমাদের চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ। আর আমাদের এ ধরনের তন্ত্রমন্ত্র বিষয়ক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। এছাড়া আপনার আত্মীয় কিংবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি। তো ভিউয়ার্স, আপনি যদি আজকের এই মন্ত্র সঠিকভাবে এবং শুদ্ধভাবে উচ্চারণ করে 3 বার জপ করতে পারেন, তাহলে স্বয়ং হনুমানজি আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে এবং আপনি পাবেন প্রতিটি কাজে সফলতা। তো আপনার যত দুঃখ কষ্ট থাকুক না কেন, সমস্ত দুঃখ কষ্ট দূর করবে আজকের এই মন্ত্র। এছাড়া সংকট কিংবা বিপদ আপনার ধারের কাছেও আসবে না। তো দাদারা, এই মন্ত্রটি সম্পর্কে বলা হয়েছে যে স্বয়ং প্রভু রাম ও শক্তিশালী রাবণকে বধ করার জন্য এই মন্ত্রটি পাঠ করেছিলেন, যার কারণে মহাপণ্ডিত ও মহাজ্ঞানী রাবণ প্রভু রামের কোনো ক্ষতি করতে পারেননি। তাই এই মন্ত্রটি আজও পাঠ করা হয় মানুষ কোনো বিপদে পড়লে। তো দাদারা, আপনারা সকলেই জানেন হনুমানজি মহাদেবের কাছে সবচেয়ে প্রিয় 11তম রুদ্র অবতার। তাছাড়া মহাদেব হনুমানজিকে বরদান দিয়েছিলেন যে কেউ যদি ওনার নামটি উচ্চারণ করেন, তাহলে সেই ব্যক্তিকে কোনো রূপ বা মহাসংকটের মধ্যেও বিপদ থাকবে না। তো ভিউয়ার্স, এই মন্ত্রটি এবং যে মন্ত্রটি আমরা আপনাদের উদ্দেশ্যে দিব, তো এই মন্ত্রটি আপনারা যদি পাঠ করতে পারেন এবং সঠিক এবং স্বয়ংসিদ্ধভাবে পাঠ করেন, তাহলে অবশ্যই আপনি কাজে সফল হবেন এবং আপনার কখনো বিপদ থাকবে না। তো ভিউয়ার্স, বিপদ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। তো এর জন্য আমাদের কিছু নিয়ম রয়েছে, সেসব নিয়মগুলো আপনাদের মাঝে বলে দিব। তো ভিউয়ার্স, আমরা যদি আরও কথা বলি এই সম্পর্ক নিয়ে এবং এই টপিকটি নিয়ে, তাহলে ভিডিওটি আপনাদের জন্য অনেক বড় হয়ে যাবে, তো যার কারণে আপনারা ধৈর্যহারা হয়ে যাবেন। সেজন্য আমরা যত পেরেছি তত ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য। তো ভিউয়ার্স, আপনাদেরকে যে মন্ত্রটি জপ করতে হবে, সে মন্ত্রটি আমি এখানে আপনাদের জন্য নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, এই যে মন্ত্র, এই মন্ত্রটি জপ করার জন্য কিছু নিয়ম আছে, আর এই নিয়মগুলো আপনাদের উদ্দেশ্যে বলে দিব। তো সেজন্য বলি, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, শুধুমাত্র এই মন্ত্রটি হলে হবে না। তো এর জন্য কিছু কিছু নিয়মকানুন রয়েছে। তো নিয়মকানুন মেনে আপনি যদি কাজটি করেন এবং নিয়মকানুন মেনে আপনি মন্ত্রটি জপ করলে স্বয়ং হনুমানজি খুবই খুশি হবে এবং আপনার সকল বিপদ থেকে সে রক্ষা করবে। তো ভিউয়ার্স, বিপদ থেকে রক্ষা পাওয়ার এমন একটি মন্ত্র। তো এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে আপনার নিজ ঘরে কিংবা আপনার যে কোনো ঘরে একটি হনুমানজির মূর্তি স্থাপন করতে হবে প্রথমেই। তো ভিউয়ার্স, এরপর আপনি যে কাজটি করবেন, খুব সকালে স্নান করবেন, স্নান করার পর পাক পবিত্র হয়ে নেবেন এবং অবশ্যই বলবো সুন্দর এবং পরিষ্কার কাপড় পরিধান করবেন। তো ভিউয়ার্স, পরিধান করার পর আপনাকে যে কাজটি করতে হবে, একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন। তো একটি প্রদীপ জ্বালানোর পর আপনি খুব মনোযোগ সহকারে এই মন্ত্রটি পাঠ করতে হবে। তার আগে আপনাকে প্রথমে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। তো এই যে একটি বিশেষ নিয়ম মন্ত্রটি হচ্ছে, এই যে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে, তো সমস্ত কিছু এবং সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে এই মন্ত্রটি। তো মন্ত্রটি আমি পাঠ করে আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপনারা মন্ত্রটি পারলে স্ক্রিনশট একটা দিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, মন্ত্রটি হচ্ছে ওম হিলিং হনুমতে রুদ্রাক্ষকায় হুম ফট সাহা। তো ভিউয়ার্স, আপনাকে এই মন্ত্রটি হনুমানজির
মূর্তির সামনে এই মন্ত্রটি মাত্র 3 বার পাঠ করতে হবে। তো 3 বার পাঠ করে আপনার নিজ গায়ে ফুঁক দিয়ে নেবেন। তো ভিউয়ার্স 3টি ফুঁক দিবেন, 3টি ফুঁক দিয়ে আপনি বাসা থেকে বেরোবেন। তো ভিউয়ার্স বাসা থেকে বেরোবেন এবং বাসায় আসবে সুখ সমৃদ্ধি এবং আপনার কাজে আসবে সফলতা। তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর আশা করি আমাদের এই চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের এই মন্ত্রটি এবং এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে জানিয়ে দিবেন, যেন তারাও এই ভিডিওটি দেখে জানতে পারে এই হনুমানজির মন্ত্র সম্পর্কে এবং তারাও যেন বিপদ থেকে রক্ষা পেতে পারে। তো ভিউয়ার্স একে অন্যের সাহায্যে আপনারা এগিয়ে আসুন, আর অবশ্যই বলবো আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত আমাদের ভিডিওটি ছিল, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আর বুঝতে কোনো অসুবিধা হলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।